কি হবে এখন আমি তোমাদের বোঝাই। এখন বায়ার এই ফাইলটা তোমার দেশে দিয়ে বায়ার তোমারে বলেছে হটমেল জিমেল ইয়াহু এসব লাগবে না, তার এগুলো চেঞ্জ করতে হবে। হ্যাঁ, তা এগুলো এখন চেঞ্জ করব কিভাবে বোঝা গেল? হ্যাঁ, এখন চেঞ্জ করার জন্য প্রথমত আমরা সেট করলাম, করার পর কন্ট্রোল এফ এ গেলাম। এখন দেখি হটমেল কতটা আছে, হটমেল আছে 46টা। এখন এর আগে একটা অ্যাট দ্য রেট অফ দিয়ে দিলাম, ঠিক আছে? হ্যাঁ, ও হ্যাশ হ্যাশ দিলাম, কারণটা একটু পরে টের পাবা। তারপর আবার ফাইন্ডে গেলাম যে জি এম এ আই এন জিমেল দিলাম। এখন এখানে এটা জিমেল দেব। আবার কেউ তো বলতে পারে স্যার জিমেল জায়গায় ওখানে হটমেল দিলে তো আমার একবারে ওই হয়ে যাচ্ছে। আবার অনেক সময় বাইর বলতে পারে যে আমার হটমেল জিমেল ইয়াহু এগুলো আলাদা, যেগুলো আছে দুই রকম ভাবে বলতে পারে, এই জন্য আপনাদের দুই রকমই দেখাচ্ছি। বলতে পারে বাদও দিয়ে দিয়ে রিয়েল গুলো ছাপতে পারে, আবার হয়তো বা বলতে পারে ইয়াহু হটমেল জিমেল এগুলো আমার লাগবে, এগুলো তো হ্যাঁ, এই জন্য আমি এই পন্থা গুলো দেখা দিলাম। জিমেল আছে 46, ইয়াহু তেতাল্লিশ, আর কিছু আছে হটমেল ইয়াহু? হ্যাঁ, কিংবা প্রথম থেকে নিয়ম যেটা, হ্যাঁ, এটা উপরের সেলটা সিলেক্ট করবো না। এই পর্যন্ত ডাটা সিলেক্ট করে ডাটাতে যাব, টেক্সট কলম ডেলিমিটেডই থাকবে। যখন এই হ্যাশটা দিলাম শুধু হ্যাশ গুলোই আলাদা হলো, আর কোনো কিছু আলাদা হয়নি। এখন দেখো একটু জেড যদি দিই আমার, দেখো যেগুলো আছে সেগুলো এবার চলে আসলো। কি জন্য আসলো? এই ঘরের ডাটা গুলো আমি একটু দেড় দিছি, এই জন্য এই ঘরের ডাটা গুলো শো করেছে। কিছু বোঝা গেল? এই কিছু বুঝলে সাদ্দাম? আর এবারটা ভিডিওটা দেখলে আরো সুন্দর বুঝে যাবে, ঠিক আছে? এখন বায়ার তোমার যদি বলে যে আমার শুধু এই ডাটা গুলো লাগবে, তাহলে তুমি এগুলো আবার এসে কনকাটানেন্ট দিয়ে কিংবা নোটপ্যাডে মেরে সূত্র করে আবার ইমেল তৈরি করে দাও দিতে পারছো। আবার যদি বায়ার যদি বলে আমার এই ডাটা গুলো লাগবে না, এগুলো মুছে দাও, হ্যাঁ এগুলো লাগবে না, এগুলো মুছে দাও। এখন এগুলো কি করবে, এই ধরবা ধরে ডিলিট মেরে দিলে হয়ে গেল, ঠিক আছে? একবার দেখা দিই, একদম।